পারে আমার গলায়। আমার দাও কি হচ্ছে এখানে? এই যে কি হচ্ছে এখানে? খাওয়া হচ্ছে। খাওয়া হচ্ছে মানে চিপস কি আমি তোমার লেগে আনছিলাম? সাইফানের নাম সাইফানের আম্মুর কাম। এটা কিন্তু ঠিক হইতেছে না। এই চলো আনতে যাও, তুমি আমার প্লাটি খাও না। সাইফান দিবা না, তুমি দিবা না, খুঁজা খুঁজা খাইতেছো কি লেগে? এমনি সবটি অলেগে আনছি মাত্র দুইটা চিপস। ওই ওই সরো, দাও 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 দিবা না, বুদ্ধিবা না, দিবা না, বুদ্ধিবা না। এই তুমি এদিকে যাবে না, যাও এদিকে যাও না, দিবা না, বুদ্ধিবা না। ও খালি মুখ খেতে না, না এই তোমার কাছে জিব্বা দেখে না দে, সেব খা। কি ভালোবাসা বাবারে, দাও দেখি বাবারে দাও, সেফা নাব্বরে দাও, উপরে দাও দাও, মাশাল্লাহ মাশাল্লাহ। না তুমি খাও, দেখছ খালি সব দিয়া দে, সব দিয়া দিলে তুমি খাইবে কি? আরে ইডি কি করছো, বিছনার মধ্যে সব হালাইছো কি লেগা? এ তোমার ফুলায় হালাইছে, আমি হালাইছি, তুমি ফালাইছো ইডি, আমার ফুলায় ফালাই না। দাও আচ্ছা ভালো কথা, সাইফানের ইয়াটা কই? সাইফানের ব্রাশ টানো, ব্রাশ টানো, যাও যাও ব্রাশ টানো। আচ্ছা আমি হচ্ছে কালকে বাজারে গেছিলাম তো সাইফানের জন্য ব্রাশ আর পেস্ট নিয়ে আইছি, তাড়াতাড়ি আনো। অনেক সাফরান সাবান তো ইউজ করলেন, এই হার্বাল সাফরান সাবান যে ইউজ করেন নাই সে জীবনে অনেক কিছুই মিস করেছেন। এই সাবান একবার ইউজ করলে প্রেমে পড়ে যাবেন। এটা ইউজ করার ফলে আপনার ত্বক হবে দুধের মতো ফর্সা, দাগহীন, মসৃণ, নমনীয় এবং গ্লাস স্কিন। যদি এমন ফর্সা, দুধে আলতা, কাঁচা হলুদের মতো মুখের রং করতে চান, অবশ্যই প্রতিদিনের স্কিন কেয়ারের লিস্টে সাফরান হোয়াইটেনিং স্যুপ রাখতেই হবে। এক সাবানেই দুই মাস মিনিমাম যাবে। প্রথম দিন ব্যবহার করার সাথে সাথে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়া এই সাবানটি আপনার ত্বকে ব্রণ কমাতেও অনেক বেশি সাহায্য করবে। এই সাবানটি আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ। যারা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে, অবশ্যই চেক করে নেবেন, অথবা আমার স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। আব্বু দাঁত ব্রাশ করছো নি তুমি? কই, এই যে, এই যে সাইফানের জন্য কিউট দেখে একটা ব্রাশ আনছি, আর হচ্ছে এই নাও তোমার ব্রাশ, আর এই হচ্ছে পেস্ট। কি পেস্ট খোলো নাই নাকি এখন? এটা কামলাইছে তোমার, খোলো না, ব্রাশ করো। আগেই আপনাদেরকে একটা বিষয় বলে দিই, এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য নিরাপদ, এটা খায়া ফেললে কোনো সমস্যা হবে না। জানে সবাই এটা স্ট্রবেরি ফ্লেভার, আপ টু 5 ইয়ার্স। খুলছিলে আর আগে দিছিলা রে? দাও এখন খাইতাছে এখন কি পোলা দাঁত? না এখনই দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করব তুমি? এখনই দাঁত ব্রাশ করব, এখন দাঁত ব্রাশ করব। কি করব? না না দাঁত ব্রাশ করো, সুন্দর গায়ে যাবেন, দাঁত ব্রাশ করতে পারি না, একটু দিলাম না, ব্রাশ করো। ই ই ই আরেকটা জিনিস কি জানো, আমি যখন দাঁত ব্রাশ করি না, ওরে কোলে নিয়ে মাঝে মধ্যে আমার মুখের দিকে এভাবে তাকায় থাকে, মানে ওর ইচ্ছা করতেছে দাঁত ব্রাশ করার। এই কারণে তোমার আইনা দিছি, এখন থেকে তুমি এটা দিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা ব্রাশ করবা। আর এখন নতুন নতুন সবকিছু শিখতেছে, তার বেশি এনজয় করে, গোসলখানার যদি নিয়ে যায় আরে ওয়াশরুমে কি খুশি চিল্লায় খালি। কে আমি ব্রাশ করবো না, তোমার ব্রাশ তুমি খাও।